বলো, তারার ভেতরে কি আছে? তারার ভিতরে এলিয়েন। তারা কোথায় থাকে? তারা মহাকাশে থাকে, আকাশে থাকে, খালি আকাশে। আচ্ছা বুঝলাম, তারার ভেতরে যে এলিয়েন আছে কে বলছে তোমাকে? কে বলছে? আল্লাহ। আল্লাহ কবে বলছে? আল্লাহ নামাজে বলছে। আচ্ছা, আল্লাহর ভেতরে তুমি, সুবহানাল্লাহ, আল্লাহর ভেতরে তুমি চুপ দেখো, তাই আল্লাহর ভেতরে আল্লাহ থাকে। আচ্ছা, তারা যে আছে না, ওটা হলো একটা আগুনের দলা। আগুন আগুন পৃথিবীর আগুন লাই খানে আগুনের পৃথিবী, তারাগুলো জ্বলে না, ওগুলো একটা করে আগুনের দলা। আগুন দিনের বেলা দেখা যায় তারা? না, রাত্রে করে দেখা যায়। একটা তারা যদি আসি এখানে পড়ে, তুমি কি করবে? তখন এলিয়ান সবাইকে ধরে নিয়ে দেবে। এলিয়ান তো নাই, তারা পড়লে কি হবে? আগুনের দোলা, তারা হলো একটা আগুনের দোলা। আগুনের দোলা যদি আসি এখানে পড়ে, আমরা সবাই মারা যাবো আগুনের পুরো। হ্যাঁ, এই লোক তখন এই যে সত্যি স্বপ্ন দেখবে। আচ্ছা, স্বপ্ন দেখবে। আমার কথা শোনো, দোলা পড়লে সবাই, এই পৃথিবীটা তোমার কেমন লাগে? খুব ভালো। না, খুব ভালো। কেন ভালো লাগে? তোমার কতগুলো আইডিয়া আছে। টাকা দাও, টাকা তুলে আসো, দিয়ে না দেব পরে, এখন আমরা আলাপ করি। শোনো, তোমাকে যদি বলি, আচ্ছা তুমি কি কখনো প্লেন দেখেছো? হ্যাঁ। তুমি প্লেন দেখেছো? তুমি হেলিকপ্টার দেখছো? তুমি কি প্লেনে চড়তে চাও? এখন দেখো, তোমরা কি রকেট দেখছো? রকেট গুলো ঘুরি মানে, চলো রকেট একটা, একদিন একটা, রাতে না, ঠিক আছে? কোথায়? এখান দিয়ে চা আমাদের সাহেব দিয়া গেছে। কত বড় রকেট ছিল সেটা? ওই একটু, এতটুকু রকেট? তুমি কত বড় রকেট দেখছো? রকেট চালির উপর দৌড়ে গেছে, কোন দিক দিয়ে কোন দিকে? যখন চালি ওই টিসা তোমাদের আমি একটা করে রকেট দেবো, তোমার নেবে? কি করবে? চালাবো। কিভাবে? এখন বলো, তোমার মনে কি প্রশ্ন আছে? আমার মনে অনেক প্রশ্ন, বলো, আমি সব অ্যান্সার দেব। তোমার মনে কি প্রশ্ন আছে বলো? বলো রাফি। হ্যাঁ বলো, কি জানতে চাও? আমি জানতে চাই আমার ভাই কখন বড় হবে? 2 মাস পর। তোমার প্রশ্ন কি জানতে চাও? মুই তখন কত বড় কত বয়স আমার হবে? কোনো প্রশ্ন নাই আমার? তা আছে, বলো।
আমি কখন তোমার না খান বড় বড় ইঞ্জিনিয়ার হব। তুমি পুলিশ হই, পুলিশ তখন ছিনিয়ে তুমি তুমি চাকর মারি দেন, চাকর মারি সবাকে ধরিম। আচ্ছা বলো, সবার বাড়ির গুলি মারিম। আচ্ছা তুমি আমার মতো কখন ইঞ্জিনিয়ার হবে? তোমার এখনো 20 বছর লাগবে, 20 বছর পড়াশোনা করতে হবে। আর তুমি নাকি পড়াশোনা করো না, পুলিশ হবে কিভাবে? বসো, টাকা আছে আর আমি আছি, চিন্তার কিছু কারণ নাই, নো টেনশন। একটু পিছো, একটু পিছো, একটা স্কুলে বেশি এখানে টাকা নাই, আচ্ছা হোক কিভাবে হলো বলো? তিন তিন চার কিভাবে? তিন চার দশ। আচ্ছা তোমার 10 টাকা কিভাবে হলো? 8 9 10 12 11 14 তোমার কাছে 10 টাকা আছে, তোমাকে বললাম একটা পান নিয়ে আসো। তোমার কাছে আর কয় টাকা আছে? 5 টাকা। আমি তো একে বলছি, তোমাকে বলি নাই, তোমাকে 5 টাকা দিলাম, তোমাকে বললাম একটা সেন্টার বোর্ড নিয়ে আসো, তুমি সেন্টার বোর্ড নিয়ে আসলা, তোমার কাছে কয় টাকা আছে? 9 টাকা। হুম, টাকাটা 12 14 বললাম। সেই টাকাটা কোথায়? আমি কেটে কেন বসো, ভালো বসো, বস। তোমার প্রশ্ন কেউ অ্যান্সার দেবা, তুমি দেবা। তোমার কাছে 20 টাকা আছে, তোমাকে বললাম 3টা সেন্টার ফুড নেবা, 1টা পান নেবা, তোমার কাছে কত টাকা আছে? 3টা সেন্টার ফুড 1টা পান। ভেরি গুড। এখন প্রশ্ন হলো আপনের, তোমাকে 5 টাকা দিলাম, তোমাকে একটা পান আনতে বলছি, তোমার কাছে কয় টাকা আছে? প্রথম প্রশ্ন হবে আপনার, বলো। 20 বছর পড়াশোনা করলে বড় হবা, তোমার প্রশ্ন। আমি একটা ইঞ্জিনিয়ার হতে চাই। 25 বছর পড়াশোনা করতে হবে, তারপর ইঞ্জিনিয়ার। তোমার শেষ, এখন তাহলে আমার প্রশ্ন হোক। তোমার প্রিয় খাদ্য কি? যাকে প্রশ্ন করবে সে অ্যান্সার দেবে। ভাত। তরকারি কি? আচ্ছা তোমার প্রিয় খাদ্য কি? ভাত, পোলাও। তোমার ভাত আর ডিম, ডিমটা কি হবে? ডিম ডাল বা ডিম পানি তোলানো সব। আচ্ছা এখন না, তোমার প্রিয় খেলা কি? খেলা গাড়ি, না 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 গাড়ি নয়, খালি বন্ধুদের সাথে খেলা। তোমার প্রিয় খেলা কি? খালি লুকাতো প্রিয় খেলা। তোমার ফুটবল, ফুটবল। এখন দেখো, আয় ভদ্র হয়ে বসে তিনজনে শোনো, এই পৃথিবীটা গোল, তোমাকে যদি পৃথিবী থেকে বের করে দেয় তুমি কি করবা? আমি কি খাবো, কি খাবো, কি খাবো? এই পৃথিবী থেকে তোমাকে যদি বের করে দেওয়া হয় তুমি কি করবা? আমি দেখলে জঙ্গল কি খাবো? তোমাকে যদি পৃথিবী থেকে বের করে দেওয়া হয় তুমি কি করবা? আল্লাহ দেখলে দেবে।
আল্লাহ আগুন দিয়ে। আচ্ছা বলো তো আল্লাহর বাসা কোথায়? আকাশে। আকাশে সপ্তম আসমানে, ওখানে আল্লাহর আরশ আছে। আল্লাহ আগুন দিয়ে, আল্লাহ তো বরফ দিয়ে, পানি দিয়ে বরফ মাটিত খেলা পায়। এখন দেখো বছর দিন একটা ঘূর্ণিঝড় আসবে, সে ঘূর্ণিঝড়ের নাম কি? কি নাম? কি নাম? ঘূর্ণিঝড় আসবে, ঘূর্ণিঝড় জোরে একটা আসবে। ঘূর্ণিঝড়ের নাম কি? না, বায়ু বাতাস বাতাস তাল পানি। ঘূর্ণিঝড়ের নাম হলো অশনি। যখন ঘূর্ণিঝড়টা আসবে তখন তুমি কি করবা? যাকে প্রশ্ন করবো সে আনসার দেবে, আর কেউ বলবে না এই কাল্লার দিকে করো, তাই কাল্লার দিকে করো। ঘূর্ণিঝড় যখন আসবে তখন তুমি কি করবা? আমি তো আগে পালিয়ে যাইছি, ঘূর্ণিঝড় আসলে আমার বকরি বাচ্চার কি হবে? বাচ্চার না, তুমি কি করবা ঘূর্ণিঝড় আসলে? ঘূর্ণিঝড় আসলে আমি আমি ঘরে থাকবো। আর কি করবা? আর আমি ঘরে ঘরে ছুটি থাকবো। তোমার আম্মু? আমার আম্মু ও ঘরে থাকবে। আমি ঘরে বসে কম্বল গা দিয়ে আমার ভাইয়ের সাথে আমি ছুটি যাব। তুমি কি করবা ঘূর্ণিঝড় আসলে? ঘূর্ণিঝড় আসলে আমিও তো ঘুম যাব। এখন ঘূর্ণিঝড়ে এই কথা ছিল, একটা জোরে বাতাস চলে আসছে, আগে তোমার ঘরের চালে উড়ে গেছে, তুমি কি করবা? আমার ঘরে একটা কল আছে। ঘূর্ণিঝড়ে তোমার চালে উড়ে গেলে তুমি কি করবা? এখন কথা শোনো, তুমি ভদ্র হচ্ছ না কেন? ওকে ডিস্টার্ব করতেছো কেন? তুমি তোমার জায়গায় থাকো, আপনি স্ট্যান্ড আপ বসে থাকবা, কোনো আচরণ হবে না আমার মতো, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমার কি প্রশ্ন আছে বলো? কি প্রশ্ন আছে তোমার? তোমার কি প্রশ্ন বলো, কি প্রশ্ন আছে, কি জানতে চাও বলো? কাঁঠাল পাকবে আষাঢ় মাসে, এখনো দেড় মাস বাকি আছে। আমি আমি একটা কথা বলবো, আমার বকরি বাচ্চা হইতে করতে কতদিন লাগবে? ছয় মাস। তোমার? এখন দেখো ভালোভাবে বসো, আমি যদি এখন তোমাকে বলি গোসল করো, তুমি কি করবা? গোসল করবে? কেন? তোমাকে যদি বলি গোসল করো এখন, তুমি কি করবা? গোসল করবে। কেন? তোমাকে যদি গোসল করতে বলি তুমি কি করবা? কেন? আচ্ছা, তুমি কতগুলো ভাত খাইতে পারবে একবারে? তুমি তুমি এখন দেখো তোমার হাত দুইটা হাতে কয়টা আঙ্গুল আছে? তুমি কথা বলো কেন? সবার জন্য আইন সমান।
আইন সবার জন্য সমান। তুমি তো বেদবি করতেছো বারবার, ওকে তুমি কেন বারবার বাঁচা দাও? আসো বসো 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 আসো। এখন বলো, এই এক প্রশ্ন হবে কাছে, তোমার প্রিয় খাবার কি? তুমি কি খেতে ভালোবাসো? কি খেতে চাও? কি খেতে চাও? কি খাবে? আচ্ছা এই মানে এগুলা কি এগুলো এগুলো কি রেছো? ছোট কি রেছো? খুলছো কেন? তুমি কোথায় যাবে? তাই একে খেলা থেকে বাদ বাদ। এখন শোনো, যাকে যেটা বলবে সেটা বলবে। তুমি একটা গান বলো বলো। তুমি একটা গান বলো। তুমি একটা গান বলো। আমার ভালোবাসা বাংলাদেশ, ও পেলা লাগে বাংলাদেশ। তুমি একটা গান বলো। বদল বদল মুক্ত গাদল, আমার বদল বাকাল মাতাল বদল।